আমি তারাবি নামাজ 20 রাকাত পড়ছি মক্কার ঘরে মক্কার ঘরেতে 20 রাকাত তারাবি হয় এর মানে কি বিসমিল্লাহ প্রদর্শক এক মুরব্বী বলতে চাচ্ছে যে মক্কার ঘরেতে 20 রাকাত তারাবির সালাত আদায় হয় তাহলে বাংলাদেশ ভারতে কেন হয় না চলুন আমরা একটু দেখে আসি ব্রাদার আউল হোসেন কি বলেন আমি বসিও এবার গোটা এবার বলি এবার শেখ শেখ বলি ঠিক আছে শুকরিয়া এখানে যদি মক্কার ঘরে আব্দুর রহমান বিন সাদ নিজে পড়ায় শেখ ঠিক আছে এখানে যদি হয় তে এখানে ফিরে আবার মসলার মধ্যে পার্থক্য হলো যে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু শুনবেন ভালো করে সুন্নাত এখানে হানাফি সম্প্রদায় আছে আহলে হাদিস আছে গোটাল বাংলাদেশ ভারতবর্ষে প্রচুর পরিমাণ হানাফির সংখ্যা অনেক বেশি হানাফির সংখ্যা বেশি যেহেতু 20 রাকাত মক্কাতে পড়তেছে যেটাকে আমরা মূল ইসলামের চাবিকাঠি মনে করি মক্কাতে কি দলিল হলো এটাও দলিল নয় মক্কার দলিল নিলে এই শেখ সুদাইসি প্রত্যেক চার রাকাত তারাবির মুনাজাত করে না বাংলাদেশে হয় কেন তাই তো এটা বুঝতে হবে শেখ সুদাইস যখন তারাবি পড়ায় বেতারের সময় হাত তুলে মুনাজাত করে নামাজরত অবস্থায় বাংলাদেশে বললে বলে ইহুদির দালাল আছে না নাই শেখ সুদাইস সূরাতুল ফাতিহা পড়ে জোরে আমিন বলছে বাংলাদেশে বলে ইহুদির দালাল বলা যাবে না আমিন জোরে বলতে নিষেধ করে কেউ যদি জোরে আমিন বলে ওই ছেলেকে মসজিদ থেকে বের করে দেয় আছে না নাই আছে আছে শেখ সুদাইস যখন রুকুতে যাচ্ছে তারাবির নামাজে রাফলে দেন করছে রুকু থেকে উঠে রাফলে দেন করছে বাংলাদেশের হুজুররা কেন করছে না শেখ সুদাইস আত্মীয়দের বটে বসে হাত কে এগিয়ে ইশারা করে নড়াচ্ছে বাংলাদেশে কেন করা হয় না তো শেখ সুদাইসের শুধু রাকাত নিয়েছে শুধু 20 রাকাত বাকি আর 100 মাসালা কোনটাই নাইনি এটা কি বলা হয় সুবিধাবাদ জিন্দাবাদ আমরা সব নিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাচা খুব সুন্দর প্রশ্ন করেছেন যে সৌদি আরবের মধ্যে 20 টাকা তারাবি হয় হ্যাঁ হ্যাঁ এটা কেউ সবাই তো জানে এটা অজানা তো কিছু নয় তাই তো তবে এটাও ঠিক লকডাউনে পূর্ণ সময়টা এবং এবছরে 10 টাকা হয়েছে রাইট হয়েছে কি হয় নাই অবশ্যই হয়েছে টোটাল 11 রাকাত নামাজ পড়েছে 8 টাকা তারাবি 3 রাকাত বিতের কখনো 10 টাকা তারাবি 1 রাকাত বিতের অবশ্যই আবার কখনো 8 টাকা তারাবি 2 রাকাত বিতের আবার 1 রাকাত বিতের মানে সৌদিতে 3 রাকাত বিতের পরে সিস্টেম কি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়ে আবার 1 রাকাত পরে কথা বুঝতে পারছেন রাইট তাহলে এবছরে সৌদিতে কত রাকাত হয়েছে 8 টাকা হয়েছে অন্যান্য মাসে 20 টাকা হয়েছে কেন হয়েছে এর ইতিহাস আছে আর ফিকহের দিক থেকে যদি আমরা বলি তারাবি হচ্ছে নফল নামাজ কি বললাম নফল নামাজ সালাতুল লাইল মাস নামাজ না রাতে নামাজ দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে যত ইচ্ছা তত পড়েন 20 কেন 40 পড়েন না রাইট কোনো সমস্যা নেই কেন সৌদিতে প্রথম ওয়াক্তে 20 টাকা হয়ে যাচ্ছে শেষ ওয়াক্তে শেষ দশকে কিয়ামুল লাইল হয় না আবার রাতে বাড়াতে তখন তো ডবল হয়ে যাচ্ছে হচ্ছে না ডবল হয়ে যায় এখানে মূল কথা তারাবি কত রাকাত সুন্নাত কত রাকাত জায়েজ এটা না ওলামা ইমাম মালিক তো বলেছে 39 রাকাত পর্যন্ত জায়েজ তাই তো এটা জায়েজ এটা সুন্নাত মাসালাকে বুঝতে হবে কি বললাম এটা জায়েজ এটা সুন্নাত আমরা বলি আপনি 1000 রাকাত তারাবি পড়েন না সব জায়েজ সালাতুল লাইল মাসনা কেউ যদি বলে 20 রাকাতই সুন্নাতে মুয়াক্কাদা 20 রাকাতের কমে যদি কেউ 18 রাকাত পড়ে তাহলে এই কথা বলা এই আমল করা এটা হয়ে যাবে বিদআত কেন উম্মতের কেউ বলেনি 20 রাকাতই সুন্নাত কেউ 18 বলে তারাবি আদায় হবে না এই কথাটাই আমরা বিরোধিতা করি আসলে আমরা কিন্তু মূল এই কথাটাই আপনাদেরকে বোঝাতে চাই কিন্তু আপনারা কখনোই বোঝার চেষ্টা করেন না আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের বলি আপনারা 20 পড়েন আপনারা 30 পড়েন আপনারা 39 পড়েন আপনারা 49 পড়েন আপনারা 11 পড়েন কোনো সমস্যা না কিন্তু সমস্যা তো এক জায়গায় যে আপনাকে ধীরস্থিরভাবে কিন্তু আপনাদের তারাবির সালাত আদায় করতে হবে রাইফেলের গুলির মতো আপনি কখনো তারাবির সালাত আদায় করতে পারবেন না সুতরাং আপনারা একটু জানা বা বোঝার চেষ্টা করবেন যে আপনার জন্য কোনটা সবচেয়ে উপযুক্ত সেটাই আপনি আদায় করবেন খুব সুন্দর এবং ধীরস্থিরভাবে চলুন আমরা আরেকটু শুনি আরে বিরোধিতা কোথাকে দেখেন আবার তারাই বলছে কেউ যদি 22 টাকা তারাবি পড়ে তারাবি হবে না দালুম দেওবন্দের ফতোয়া আছে আশাবাদী থানবী বেসি জিওরের মধ্যে তারাবি অধ্যায় লিখে রেখেছে 20 টাকা তারাবি সুন্নাত কেউ যদি 18 টাকা পড়ে তারাবি নাকচ হয়ে গেল তারাবি হলো না কথা বুঝতে পারছেন আমাদের আহলে সুন্নাহ কি বলি 8 টাকা তারাবি এটাই সুন্নাত এরপর 2 রাকাত 2 রাকাত যা ইচ্ছা পড়েন না তাই তো বিরোধ কোথায় রেখেছেন সুন্নাত নিয়ে কত টাকা সুন্নাত এটা নির্ধারণ জায়েজের মাসালা আপনি নিতে গেলে তো সবকিছু জায়েজ হয়ে যাবে রাইট সবকিছু জায়েজ করে দেয়া যাবে কিন্তু সুন্নাত কোনটা মুসলমান আমরা সুন্নাত গ্রহণ করব না জায়েজ আবার 8 টাকা তো পড়তিছে মক্কা থেকে কিছু লোক 8 টাকা পড়ে চলে যাচ্ছে আবার চাচা বলে দিয়েছি 20 টাকা পড়াচ্ছে আমার উত্তর যথেষ্ট হয়ে গেছে চাচা আমার 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 উত্তর যথেষ্ট হয়ে গেছে তারাবি 8 রাকাতই সুন্নাত
20 রাকাত কেন 40 রাকাত পড়েন না রে ভাই দুই রাকাত করে কে নিষেধ করলো নিষেধ করেছি না বিদাত বলেছি বলেছি কি বলেনি তো 8 রাকাতে সুন্নাত নবী পড়েছে 8 রাকাত ওমর বিন খাত্তাব আদেশ করেছেন রাইট তাবেঈদের মধ্যে কেউ কেউ 20 রাকাত পড়েছে কেউ 40 রাকাত পড়েছে ইমাম মালিক 39 রাকাতে কথা বলেছে ইমাম আহমদ বিন হাম্বল সুনান ইবনে তিরমিজি 806 বলেছে তারাবি নির্দিষ্ট কোনো রাকাতই নাই রাইট যে যাচ্ছে তাই পড়তে পারে রাতের নামাজ তারাবি পড়তে হয়েছে তারাবি তো একটা ঠিক আছে সৌদি আরবে এক ইমামের নেতৃত্বে এবছর 10 রাকাত হয়েছে আগের বছর 20 রাকাত হয়েছে তার মানে বোঝা গেল তারা তারাবিকে 20 রাকাত সুন্নাত মনে করে না আট রাকাত সুন্নাত মনে করে অতিরিক্ত সারা রাত ধরে পড়ে কোনো সমস্যা নেই এটা তো আমরা বলছি হানাফি মাযহাব গোটা ভারতবর্ষে কি গোটা বিশ্বে যদি হয়ে যায় তারপরেও যদি কোরআন সুন্নাহ বিরোধী হয়ে যায় ভাই সেটা গ্রহণ করা যাবে না এখন যদি এটা যুক্তি আমরা দিয়ে দিই গোটা বিশ্বে খ্রিস্টানরা বেশি কারা বেশি রাইট ওরা মনে করে ঈসা নবী তিনি আল্লাহর পুত্র ওরা তো বেশি আছে 220 কোটি মুসলমান তো মূর্খ সবই তো আমরা মূর্খ অধিকাংশ আমরা তো মনে করি এটা আল্লাহর নবী তো খ্রিস্টানরা তো বেশি অর্থাৎ ঈসাকে আল্লাহর পুত্র বলে কারণ তারা কি ঠিক কথা বলে বেশি অধিকাংশ মানুষ কি করলো এটা দলিল নয়